আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি তার ভিডিও কোড হচ্ছে 12-01-R04, অর্থাৎ ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টার রিলেশন এবং সেখান থেকে 4 নম্বর ভিডিওটি। তোমরা এর আগে দেখেছো যে রিলেশনের উপর তোমাদের ইন্ট্রোডাকশনের 2টো ভিডিও হয়েছিল, যে তত্ত্বগুলো দেওয়ার ছিল, যেগুলো বোঝানোর ছিল টেক্সট, সেগুলো বোঝানো হয়েছিল, এবং সেকেন্ড এবং থার্ড ভিডিওতে তোমাদের এমসিকিউ কমপ্লিট করা হয়েছিল। আজকে যে 4 নম্বর ভিডিও সেটা সম্পূর্ণ অতি সংক্ষিপ্ত যে উত্তরধর্মী প্রশ্নগুলো রয়েছে এসএনদে থেকে, ছায়া প্রকাশনী, সেই বই থেকে তোমরা, আশা করি তোমাদের সবার কাছে আছে। ডিসক্রিপশনে আমি বইটার পিডিএফও দিয়ে দিচ্ছি লিংক, সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফটা দেখে নিতে পারো। তো শুরু করা যাক। আজকে প্রথম যে প্রশ্নটা আছে অতি সংক্ষিপ্ত থেকে, সম্বন্ধ রিলেশন থেকে, সেটা হচ্ছে মনে করো এ 1-3-5 এবং B-2-4-6 দুটো সেট দেওয়া আছে, এবং আর একটা সম্বন্ধ যেটা এই দুটো সেটের উপর তৈরি হয়েছে, তাই তো? 1-3-5 এবং বি হচ্ছে 2-4-6, তাই তো? এবং আর একটা রিলেশন যেটা এ থেকে বিতে একটি রিলেশন, অর্থাৎ এই জায়গায় কিন্তু ওরা নিচে বলে দিয়েছে যে দেখাও যে এ থেকে বিতে আর সম্বন্ধ একটি শূন্য সম্বন্ধ সেটা প্রকাশ করতে হবে। অর্থাৎ আর এ থেকে বিতে যে রিলেশনটা আছে, সেই রিলেশনটা যে জিরো রিলেশন, মানে শূন্য সম্বন্ধ, মানে তার মধ্যে কোনো এলিমেন্ট নেই, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো রিলেশন মানে আমরা জানি যে আগে এ ক্রস বি ফর্ম করে নিয়ে, মনে মনে এ ক্রস বি ধরো ফর্ম করে নিলাম, অর্থাৎ 1-2, 1-4, 1-6, 3-2, 3-4, 3-6, 5-2, 5-4, 5-6 এই সমস্ত এলিমেন্ট গুলো কিন্তু এখানে আছে। এরপরে যেটা করতে হবে যে আর এর মধ্যে আমরা কোন কোন, মানে এরই একটা সাবসেট হবে আর, যেখানে কন্ডিশনটা ফলো করে দিয়েছে, ওরা বলেছিল যে এক্স ইজ রিলেটেড টু ওয়াই, মানে এক্স আর মানে হচ্ছে এক্স কমা ওয়াই, তখনই আর এ থাকার জায়গা পাবে বা সুযোগ পাবে সেই সমস্ত পেয়ার গুলো, যে ক্ষেত্রে এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে যে যদি এক্স প্লাস ওয়াই এটা জোড় হয় তাহলে, তাই তো? এবার আমরা দেখি এই জায়গায়, এই জায়গায় দেখো যে পেয়ার গুলো আমরা পাবো 1-2, 1-4, 1-6 এবং 3-2, 3-4, 3-6, প্রত্যেকটা কিন্তু এ সেটে বিজোড় সংখ্যাগুলো আছে এবং বি সেটে আছে জোড় সংখ্যা। অর্থাৎ যদি এখানে এক্স ওয়াই আমরা নিই, তাহলে এ বি, এ ক্রস বি থেকে যেহেতু আসছে, অর্থাৎ ফার্স্টের যে টার্মটা সেই টার্মটা অবশ্যই বিজোড় আসবে এবং পরের টার্মটা অবশ্যই কি আসবে, জোড় আসবে। যেহেতু একটা বিজোড় এবং জোড়ের যোগফল কখনো তোমার জোড় হয় না, অর্থাৎ এক্স প্লাস ওয়াই আমরা কখনো কিন্তু জোড় পাবো না। এখানে কারণটা লিখতে হবে, যেহেতু এ এর পদগুলি কিভাবে লিখবে সে লেখাটা আমি দেখিয়ে দিচ্ছি, এর পদগুলি বিজোড়, তাই তো? এবং বি এর পদগুলি জোড়। অতএব এ ক্রস বি এর প্রতিটি পদ এক্স কমা ওয়াই, যে ধরনের আসছে এক্স কমা ওয়াই, এর ক্ষেত্রে কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই সমান ব্র্যাকেটে বিজোড় প্লাস জোড়, বিজোড় প্লাস জোড় সমান কিন্তু বিজোড় হয়, জোড় কিন্তু হয় না, প্লাস ওয়াই সমান কিন্তু বিজোড় হয়ে যায়। অতএব এক্ষেত্রে এমন কোন আর পাওয়া সম্ভব নয়, এক্ষেত্রে এমন কোন আর পাওয়া, মানে এমন কোন রিলেশন পাওয়া সম্ভব নয় যেখানে এক্স আর ওয়াই, মানে এই ধরনের এলিমেন্ট গুলো, মানে এক্স রিলেটেড টু ওয়াই হবে, ইমপ্লাই করবে যে এক্স প্লাস ওয়াই সমান জোড়।
তাহলে এইরকম কিন্তু সম্ভব নয়, আমি লিখেছি, হ্যাঁ তাহলে সম্ভব নয় যে ক্ষেত্রে এই সমান জোর হয়। দেয়ারফর তারপরেই লিখবে, দেয়ারফর আর ইজ ইকুয়ালস টু ফাই, অর্থাৎ আর একটি শূন্য সম্বন্ধ হয়ে গেল। তাহলে বোঝা গেল, কারণ এখানে ওরা বলেছিল যে এক্স কমা ওয়াই তখনই আর এ থাকবে যদি এক্স প্লাস ওয়াই জোর হয়, কিন্তু যেহেতু ফার্স্ট টার্মটা অবশ্যই এক্স এ থেকে আসবে এবং সেকেন্ডটা অবশ্যই বি থেকে আসবে, অর্থাৎ বিজোড় এবং জোড়ের যোগফল কখনো বিজোড় জোড় হবে না, অর্থাৎ সব ক্ষেত্রে আমরা কিন্তু বিজোড় পাচ্ছি, সেই জন্য এখানে কিন্তু আর কোনো এলিমেন্টই কন্টেন করছে না, অর্থাৎ এই ধরনের কোনো রিলেশন পাওয়া যাবে না। বোঝা গেছে? নাম্বার টু, তোমরা যদি লিখতে হয় ভিডিওটা পজ করে যেটুকুটা লেখা লিখে দিলাম সেইটুকুটা লিখে নিও। নাম্বার টু, দুই নাম্বারে কি বলেছিল প্রশ্নটা পড়ো। কখনো কোন সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ সসম নয়, তাহলে কখন একটি সংজ্ঞাত সম্বন্ধ সসম হবে না সেটার সংজ্ঞা দিতে হবে, অর্থাৎ সসম কখন হবে না যদি তার মধ্যে যে সমস্ত এলিমেন্ট গুলো থাকে এর মধ্যে তার প্রত্যেকটাই যদি, অর্থাৎ এখানে যেমন এ দিয়ে দেওয়া আছে যে এ ইজ ইকুয়ালস টু এ বি সি ডি, এ বি সি এবং ডি এই চারটে এলিমেন্ট সমেত এটাকে দেওয়া আছে, তাহলে এর উপর সম্বন্ধ হলো আর, যেখানে আর আবার ওরা তৈরি করে দিয়েছে রোস্টার ফর্মে, এর আগেরটা সেট বিল্ডার ফর্মে আরটাকে দিয়েছিল, এবার কিন্তু রোস্টার ফর্মে দিয়েছে যে এ এ তারপরে এ সি সি এ সি সি ডি ডি, তাই তো, সি সি এবং ডি ডি। তাহলে এই ক্ষেত্রে কি এইটা সসম সম্বন্ধ হবে? হবে না, কারণ সসম সম্বন্ধের সংজ্ঞাতে যেটা ছিল যে প্রত্যেকটা এর জন্য, অর্থাৎ প্রত্যেকটা এক্স বিলংস টু এ, মানে এর প্রত্যেকটি পদের জন্য তার প্রত্যেকটা এলিমেন্ট যেন নিজের সাথেই রিলেটেড হয়, কিন্তু এখানে বি নামক এলিমেন্টটা যেটা এতে আছে, কিন্তু বি রিলেটেড টু বি এইরকম কিন্তু কোনো এলিমেন্ট এই রিলেশনটাই নেই, অর্থাৎ এই রিলেশনটা কিন্তু সসম হবে না। তাহলে বুঝে গেছো যে কেন হবে না? যখন হবে না তখন একটা এক্সাম্পল দিলেই হবে, যেহেতু বি বিলংস টু এ এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, শুধু লিখলে হবে না যে বি কমা বি ডাজ নট বিলংস টু আর, শুধু এইটা লিখবে না যে বি বিলংস টু বি ডাজ নট বিলংস টু আর দেয়ারফর আর নট রিফ্লেক্সিভ, সেটা বললে চলবে না, প্রথমে বলবে যে বি বিলংস টু আর, কারণ বি এ সরি বি বিলংস টু এ মানে বি এতে আছে, বাট এখানে আরো সুন্দর করে বোঝানো যাবে যে বাট বি বি ডাজ নট বিলংস টু আর, দেয়ারফর আর ইজ নট রিফ্লেক্সিভ, দ্যাট ইজ আর ইজ নট রিফ্লেক্সিভ, অর্থাৎ এখানে আর কিন্তু সসম হবে না। নেক্সট নাম্বার থ্রি, তিন নাম্বার একটা কি বলেছিল, বলেছিল যে কখন কোন সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ প্রতিসম হবে না, অর্থাৎ প্রতিসম হবে না কখন সেটা তোমরা জানো ডেফিনেশনে, এর আগেই বলে দেওয়া হয়েছে ইন্ট্রোডাকশন ভিডিওতে, মানে টেক্সট যখন বোঝাচ্ছিলাম যে যদি এ কমা বি বিলংস টু আর থাকে বাট বি কমা এ ডাজ নট বিলংস টু আর থাকে, এই ধরনের কেসে হবে না। একটা এক্সাম্পল এখানে দিতে বলেছে, সরি দেওয়া আছে একটা এক্সাম্পল যে এক্স যার মধ্যে ওয়ান টু থ্রি এবং ফোর এই চারটে এলিমেন্ট কিন্তু রয়েছে, তাহলে এই চারটে এলিমেন্ট রয়েছে, এক্স এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, অর্থাৎ এই আরটাও কিন্তু ওরা রোস্টার ফর্মে দিয়ে দিয়েছিল, সেটা দ্যাট ইজ ছিল ওয়ান টু থ্রি ফোর, টু টু ফোর থ্রি, টু টু ফোর থ্রি এবং টু থ্রি, তাহলে এই ছিল রিলেশনটি। তাহলে এবার এর উপর বলছে যে আর কেন প্রতিসম নয়, সেই জিনিসটা ওরা জানতে চেয়েছে যে প্রতিসম কি প্রতিসম নয়। এখানে আমরা একটা এক্সাম্পল দেখালেই কিন্তু হয়ে যাবে যে প্রতিসম নয়, এবং যদি আমাদেরকে অ্যাফার্মেটিভ দেখাতে হয় মানে প্রতিসম হয় এইটা দেখাতে হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টকে আমাকে টেস্ট করতে হবে, কিন্তু যদি প্রতিসম নয় দেখাতে হয় তাহলে কিন্তু একটা এক্সাম্পল ইজ এনাফ টু সো দিস ইজ নট সিমেট্রিক। ওকে, তাহলে এখানে আমরা দেখছি যে ওয়ান টু যে কোনো একটা এলিমেন্ট, যে ওয়ান টু বিলং করছে আর এ বাট টু ওয়ান ডাজ নট বিলংস টু দিস আর, অর্থাৎ ওয়ান টু বিলং করছে আর এ কিন্তু টু ওয়ান নেই, ব্যাস দিস ইজ এনাফ যে এটা প্রতিসম নয়, আর কিচ্ছু দেখানোর দরকার নেই যে থ্রি ফোর, ফোর থ্রি আছে, এখানে টু থ্রি আছে, থ্রি টু নেই,
এই সব কিন্তু দেখানোর দরকার নেই, জাস্ট একটা এক্সাম্পল। তোমরা টু থ্রিটাও নিয়ে দেখাতে পারতে যে টু থ্রি আছে বাট থ্রি টু এখানে নেই। তো আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি যে সিন্স যেহেতু ওয়ান কমা টু বিলংস টু আর বাট টু কমা ওয়ান ডাজ নট বিলংস টু আর, দেয়ার ফর আর ইজ নট সিমেট্রিক, তাই তো? মানে আর কিন্তু প্রতিসম নয়, বোঝা গেছে? নাম্বার ফোর, তিনের পরে চার আসছে, চার একটা অ্যাস্টেরিক মার্ক দেওয়া আছে যেটা তোমাদের সিলেবাসে নেই বিপ্রতিসম, ওই কারণে আমি এটা আর করাচ্ছি না। নাম্বার ফাইভে চলে যাচ্ছি। নাম্বার ফাইভটা কি বলেছিল, কখন কোন সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ সংক্রমণ নয়। সংক্রমণের যেটা ডেফিনেশন তোমাদেরকে টেক্সটে দিয়ে দেওয়া হয়েছিল সেটা করবে। মনে করো এ ইজ ইকাল টু ওয়ান টু থ্রি ফোর এবং এর উপর একটি সম্বন্ধ আর এর সংজ্ঞা কিরকম সেটাও দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা এক্সাম্পল প্রায় একই ধরনের, ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ, পাঁচখানা, সরি এখানে চারখানা এলিমেন্ট আছে, ওয়ান টু থ্রি ফোর, এবং এখানে আর কে বলে দেওয়া হয়েছে, আরটা হচ্ছে টু থ্রি, ওয়ান টু, থ্রি টু ফোর ওয়ান, থ্রি টু এবং ফোর কমা ওয়ান, তাই তো? থ্রি টু এবং ফোর কমা ওয়ান, এর উপর আর সম্বন্ধ কি সংক্রমণ হবে? তাহলে দেখি, এখানে টেস্ট করে দেখি, টু থ্রি আছে, থ্রি টু আছে, এই যে এলিমেন্টটা এইখানে দেখো যে টু কমা থ্রি অ্যান্ড থ্রি কমা টু বিলংস টু আর, আর এর মধ্যে আছে, বাট কিন্তু এইটা থাকলে কি হওয়ার কথা ছিল, এই দুটো ড্রপ হয়ে গিয়ে টু কমা টু এইটা থাকার কথা ছিল আরে, কিন্তু এইটা কিন্তু আরে নেই, অর্থাৎ কিন্তু আর ইজ নট ট্রানজিটিং, মানে সংক্রমণ কিন্তু নয়। কেন সংক্রমণ হলো না, কারণ হচ্ছে একটাই যে এক্স ওয়াই এবং ওয়াই জেড টাইপের এলিমেন্ট আরে আমি খুঁজে পেয়েছি কিন্তু এক্স জেড টাইপের এলিমেন্টটা কিন্তু আরে খুঁজে পাইনি, অর্থাৎ টু থ্রি এবং থ্রি টু আছে বাট থ্রি থ্রি ড্রপ হয়ে যাওয়ার পরে টু টু এলিমেন্ট আমরা খুঁজে পাইনি। একটা এক্সাম্পল দেখালাম আমরা, তাহলে আমরা কিন্তু নট ট্রানজিটিভ বলে দিতে পারছি। তাহলে তারপরে নাম্বার সিক্স যেটা বলেছিল সেটাও বিপ্রতিসমর কথা বলেছিল, সেটাও আমি ইগনোর করে যাচ্ছি যেহেতু সিলেবাসে নেই। তারপরে নাম্বার সেভেন দেখো, নাম্বার সেভেন থেকে খুব ভালো করে লক্ষ্য করো কি বলেছে। নাম্বার সেভেন, নাম্বার সেভেনে বলেছিল যে নিচের প্রত্যেকটি সম্বন্ধের ক্ষেত্র এবং পাল্লা, এগুলো কিন্তু খুব আসে তোমাদের এক্সামে, সেগুলো হচ্ছে যে আর এই যে ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করা, এ কমা ওয়ান বাই এ, এটা কিন্তু তোমাদের সেট বিল্ডার ফর্মে দেওয়া, অর্থাৎ ধর্মভিত্তিক পদ্ধতিতে লেখা, যেখানে এটা হতে হবে এক থেকে পাঁচের মধ্যে এবং একে বিলং করতে হবে ন্যাচারাল নাম্বারে, তাই তো? যেহেতু অখণ্ড সংখ্যা বলেছিল আমি, এখানে যদিও সেট অফ ইন্টিজার হবে কিন্তু আমি এখানে ন্যাচারাল নাম্বারই ধরে নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু এক থেকে পাঁচের মধ্যে বলেছিল তাহলে, হ্যাঁ, এবং এ হচ্ছে অখণ্ড। তাহলে এবার বলো, এ যদি অখণ্ড হয় তাহলে এ কি কি মান নেবে, টু নিতে পারে, থ্রি নিতে পারে, ফোর নিতে পারে, যেহেতু এখানে লেস দেন আছে তাহলে ওই কটা নেবে না। তাহলে এ যদি টু থ্রি ফোর হয় তাহলে এই যে আর ওয়ান রিলেশনটা, এখানে আর ওয়ান রিলেশন বলেছিল, হ্যাঁ, তাহলে আর ওয়ান রিলেশনটাকে আমরা যদি রোস্টার ফর্মে লিখি তাহলে কি হবে, টু এর ক্ষেত্রে টু কমা ওয়ান বাই টু, থ্রি কমা ওয়ান বাই থ্রি, ফোর কমা ওয়ান বাই ফোর, এই কটি এলিমেন্ট নিয়ে কিন্তু আর আর ওয়ান ফর্ম করছে। কিন্তু এখানে এ যে এ সেটটা, মানে এর মধ্যে কিন্তু ওয়ান থ্রি ফোর এর ক্ষেত্রে, হ্যাঁ, এখানে কিন্তু এর ক্ষেত্রে ওয়ান, সরি, টু থ্রি ফোর আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্ষেত্র মানে জানি যে প্রত্যেকটা ওই রিলেশনের প্রত্যেকটা পদের ফার্স্ট এলিমেন্টটা নেব, সেটাই হয়ে যাবে, সেই সেটটাই হয়ে যাবে ক্ষেত্র, অর্থাৎ ক্ষেত্রের যে সেটটা সেটা হচ্ছে টু থ্রি এবং ফোর, আর পাল্লাটা কি হচ্ছে, পাল্লাটা বেরোচ্ছে কিন্তু ওয়ান বাই টু কমা ওয়ান বাই থ্রি কমা ওয়ান বাই ফোর, বোঝা গেছে? নেক্সট নাম্বার টু, যেটা সাতের দুই বলেছিল, মুছে ফেলি, উপরে লিখলে তোমরা সুবিধা হবে দেখতে। আচ্ছা, নাম্বার টু কি বলেছিল, নাম্বার টু বলেছিল সাতের দুইটা বলেছিল যে আর
টু এটা এখানেও কিন্তু সেট বিল্ডার ফর্মে দেওয়া, এক্সামেও সাধারণত এই ধরনের গুলোই দেয়। এক্স ওয়াই যেখানে এক্স ওয়াই অখণ্ড সংখ্যা এবং এক্স ওয়াই এক্স কমা ওয়াই অখণ্ড সংখ্যা এবং এক্স ওয়াই এর মাল্টিপ্লিকেশনটা কিন্তু কত হয়ে যাচ্ছে এখানে, চার হয়ে যাচ্ছে, তাই তো? এক্স ওয়াই এর মাল্টিপ্লিকেশনটা এখানে দেখে নাও, এক্স কমা ওয়াই অখণ্ড সংখ্যা এক্স ওয়াই কিন্তু চার হচ্ছে। অর্থাৎ যদি আমরা এক্স আর ওয়াই অখণ্ড সংখ্যা ধরি, তাহলে এক্স আর ওয়াই এর মানগুলো আমরা জিরো নিতে পারি, মাইনাস এক নিতে পারি, প্লাস এক নিতে পারি, মাইনাস টু নিতে পারি, প্লাস টু নিতে পারি, মাইনাস থ্রি নিতে পারি, প্লাস থ্রি নিতে পারি, ফোর নিতে পারি, এখানেও কিন্তু ফোর নিতে পারি। এই ধরনের আস্তে আস্তে বাড়তে থাকবে, তাহলে এই সরি মাইনাস ফোর, তাহলে এই যে আমরা সংখ্যা রেখাটা নিলাম এর ক্ষেত্রে এক্স ওয়াই গুলো এমন অখণ্ড সংখ্যা হবে যাতে এই দুটোর মাল্টিপ্লিকেশনটা চার হচ্ছে। তাহলে ভাবো তো এর মধ্যে কার কার মাল্টিপ্লিকেশনটা চার হয়। এক ফার্স্ট যদি জিরো কোথাও আসে, ফার্স্ট এলিমেন্ট জিরো আসতে পারবে না, কারণ জিরোর সাথে কারো এলিমেন্ট কোনো এলিমেন্টেরই মাল্টিপ্লিকেশন চার হবে না। তাহলে এই এক থেকে স্টার্ট করি, ফার্স্টে যদি এক আসে তাহলে তার সাথে চার মাল্টিপ্লাই করলে চার হয়। তাহলে একটা পেয়ার কিন্তু আমি পেয়ে যাচ্ছি যে এক কমা চার, মাল্টিপ্লিকেশন ইজ গিভ আস ফোর। তারপরে মাইনাস ওয়ানের সাথে মাইনাস চার হচ্ছে, প্লাস দুইয়ের সাথে প্লাস দুই, মাইনাস দুইয়ের সাথে মাইনাস দুই, তাহলে এইটাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এই রিলেশনটা। আর কারো মাল্টিপ্লিকেশন কিন্তু আমরা চার পাবো না। তাহলে এই ক্ষেত্রে যখন আমি ক্ষেত্র লিখব তখন কি হবে, অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু, তাহলে ওয়ান মাইনাস ওয়ান টু কমা মাইনাস টু, তাহলে এইটা হয়ে যাচ্ছে ক্ষেত্র। এবং পাল্লাটা হচ্ছে কি, পাল্লাটা হয়ে যাচ্ছে এই পোস্ট এলিমেন্ট গুলো, অর্থাৎ ফোর মাইনাস ফোর টু কমা মাইনাস টু, তাহলে এইটা হয়ে যাচ্ছে পাল্লা। বোঝা গেছে? নাম্বার থ্রি, নাম্বার থ্রি, তিন নাম্বার একটা দেখো কি বলেছিল। তিন নাম্বার একটা বলেছিল যে এক্স ওয়াই যেখানে এক্স এইরকম একটা আর থ্রির কথা বলেছিল ওরা, যাতে করে কি এক্স ওয়াই যেখানে এই এক্স ওয়াই গুলো থাকবে কিন্তু ন্যাচারাল নাম্বারে, এক্স এবং ওয়াই দুটোই কিন্তু বিলং করবে ন্যাচারাল নাম্বারে। তার মানে কিন্তু তোমরা জানো ন্যাচারাল নাম্বার মানে এক দুই তিন চার থেকে শুরু করে আপ টু পজিটিভ ইনফিনিটির আগে পর্যন্ত। টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু ফোর এটাও কিন্তু মেনটেন করবে, টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু ফোর এই ইকুয়েশনটাকে কিন্তু মেনে চলবে। অর্থাৎ সেই সমস্ত ন্যাচারাল নাম্বার গুলো আমরা নিব যেটা এই স্টেট লাইনের উপরে থাকবে, তাই তো? টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু ফোর, তাহলে এই জিনিসটাকে যদি আমরা মেলাতে যাই তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু ফোর মাইনাস টু এক্স, তাই তো? এবার এক্স কেও আমরা এক থেকে বাড়াবো এবং ওয়াই গুলো চয়েস করবো যে কি ধরনের বেরোচ্ছে, সেই হিসেবে কিন্তু আমরা আর গুলোকে ফর্ম করে নেব। তাহলে কি কি হচ্ছে দেখা যাক, যদি এক্স এর মান ওয়ান হয় তাহলে টু হচ্ছে এখানে, তাহলে ফোর মাইনাস টু তার মানে টু বেরিয়ে যাচ্ছে, যেটাও কিন্তু ন্যাচারাল নাম্বার, সেটাও ন্যাচারাল নাম্বার হচ্ছে কিনা ওয়াইটা সেটাও দেখে নিতে হবে। অর্থাৎ এক্স যখন আমরা ওয়ান নিলাম ওয়াই বেরোলো টু, নিতে পারবো। এক্স কে আর একটু বাড়াই টু করি, তাহলে টু টু যা ফোর হচ্ছে, ফোর মাইনাস ফোর জিরো, কিন্তু জিরো ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে আমরা কিন্তু এক্স এর মান দুই নিতে পারবো না, অর্থাৎ দুই জিরোর যে কম্বিনেশনটা সেইটা কিন্তু হবে না, ঠিক আছে? নেক্সট এটা যদি তিন নিই তাহলে তো আরো হচ্ছে না, অর্থাৎ এখানে কিন্তু মাইনাস চলে আসছে, অর্থাৎ সেটাও ন্যাচারাল নাম্বারে নয়। অর্থাৎ এই আর থ্রির মধ্যে কিন্তু এই একটা এলিমেন্টই আমরা পেলাম যে ওয়ান টু, যেটা কিন্তু এই কন্ডিশনটাকে ফলো করছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা সিঙ্গেলটন সেট পেলাম, অর্থাৎ এইখানে যে রিলেশনটা তার মধ্যে একটা সিঙ্গেলটন সেট ওয়ান আছে, তাহলে তার ক্ষেত্রে ক্ষেত্র এবং পাল্লা তোমরা বুঝতেই পারছো যে সিঙ্গেলটন এলিমেন্ট ওয়ান এবং পাল্লা হয়ে যাচ্ছে সিঙ্গেলটন এলিমেন্ট টু। বুঝে গেছো? আচ্ছা তারপর একটা কি ছিল, এটা মুছে ফেলি। আচ্ছা নাম্বার ফাইভেরটা, ফোরেরটা যেটা ছিল যে এক্স ও ওয়াই অখণ্ড সংখ্যা বলেছিল এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়েন্টি ফাইভ বলেছিল, তাহলে এইটা আমি চার দাগেরটা যেটা বলেছিল, চার না পাঁচ, চার, নাম্বার ফোর যেটা বলেছিল যে সেই সমস্ত এক্স ওয়াই যেখানে এক্স ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার এটাও থাকছে,
শুধু এই কন্ডিশনটাকে আমি হটিয়ে দিচ্ছি। এই কন্ডিশনটা বলেছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25। এটা কিসের ইকুয়েশন? এটা পরে তোমরা জানবে, এটা সার্কেলের ইকুয়েশন। তাই তো, তার মানে এই সার্কেলের উপরে যে সমস্ত পয়েন্ট আছে যারা এই ন্যাচারাল নাম্বারের উপর অবশ্যই বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু আর ফোরটা ফর্ম হবে। তাহলে এবার এর ক্ষেত্রে যদি আমি যে কোনো একটা ধরি, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার যদি 25 মাইনাস এক্স স্কোয়ার আমরা ধরি, তাহলে এক এক করে এবার বসাই। তাহলে এখানে এক বসালে কি হচ্ছে, 25 মাইনাস এক 24, যার কিন্তু কোনো রুট আমি ওয়াই সমান কিন্তু, তার মানে প্লাস মাইনাস, মাইনাসটা হবে না কেন, কারণ যেহেতু ওয়াই নিজেও ন্যাচারাল নাম্বার, তাই মাইনাসটা আমি উঠিয়ে দিয়ে শুধু 25 মাইনাস এক্স স্কোয়ার করলাম। ঠিক আছে, এবার যদি এক বসাই তাহলে 24 হচ্ছে, অর্থাৎ 24-এর কিন্তু কোনো রুট হয় না, অর্থাৎ ওয়াইটা আমার ইরেশনাল নাম্বারে পড়ে যাচ্ছে, ন্যাচারাল নাম্বারে পড়ছে না, তাই কিন্তু 1 হবে না। 2 যদি নিই তাহলে 4 হচ্ছে, 25 থেকে 4 বাদ, সেক্ষেত্রে তোমার হয়ে যাচ্ছে 21, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কমপ্লিট রুট পাচ্ছি না, অর্থাৎ কিন্তু সেক্ষেত্রে ওয়াই এর মানটা ন্যাচারাল নাম্বার হচ্ছে না। 3 করলে 9 হচ্ছে, 3 ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে x যদি আমরা 3 ধরি তাহলে 3 থ্রি 9, অর্থাৎ 25 মাইনাস 9 16, যার পজিটিভ রুট কিন্তু 4, আমরা নেগেটিভ রুটটা কিন্তু ধরছি না। কেন ধরছি না? কারণ ওয়াই কিন্তু নেগেটিভ হতে পারবে না। তাহলে 3 4 হলো। ঠিক একই রকম ভাবে যদি এক্স 4 নিই তাহলে 25 থেকে 16 বাদ হবে, তখন কিন্তু 4 এবং 3 এই নাম্বারটা কিন্তু আমরা পাবো। হয়েছে? নেক্সট আমরা যদি এখানে 6 ধরি, 5 ধরি, তাহলে 5 5 25, তখন কিন্তু আর এর ওয়াই এর মানটা চলে আসছে 0, যে 0টা কিন্তু ন্যাচারাল নাম্বারে নেই, অর্থাৎ কিন্তু সেটা আমরা নিতে পারবো না, অর্থাৎ 5 0 কম্বিনেশনটা কিন্তু নেওয়া যাবে না। এবং তারপরের থেকে যদি নিই 6 থেকে, তাহলে কিন্তু ওয়াইটা কমপ্লেক্স নাম্বার চলে আসছে, অর্থাৎ 25 মাইনাস ওখানে যখন বড় নেগেটিভ বড় হয়ে যাবে তখন কিন্তু রুটের মধ্যে নেগেটিভ নাম্বার, তার মানে কিন্তু কমপ্লেক্স নাম্বার চলে আসছে, অর্থাৎ আমরা কিন্তু এই দুটো এলিমেন্টই পেলাম। অর্থাৎ এই ক্ষেত্রে ক্ষেত্র আমরা পেয়ে যাচ্ছি, এইটা কিন্তু দেখো সিমেট্রিক একটা রিলেশন, তাই না? 3 4 4 3। আচ্ছা, ক্ষেত্র হচ্ছে এখানে 3, 4, আর পাল্লাও কিন্তু এখানে সেম হয়ে যাচ্ছে, পাল্লাটাও কিন্তু হয়ে যাচ্ছে 3, 4। ঠিক আছে, 4, 3 লিখতে পারতে, কিন্তু সেটের ক্ষেত্রে তো অর্ডারটা ম্যাটার করে না। আচ্ছা, নাম্বার 5, তাই তো, নাম্বার 5 এরটা দেখো, সাথে নাম্বার 5, নাম্বার 5 এরটা কি বলেছিল? নাম্বার 5 এরটা বলেছিল যে সেই আর ফাইভটা কিরকম হচ্ছে না, তো এক্স মাইনাস 5 আর 2x-7, x-5, 2x-7, এদের নিয়ে যে অর্ডার টু একটা তৈরি হচ্ছে, তাই তো? আচ্ছা, এবং যেখানে x হল 10 এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা, 10 এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা, তার মানে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে, তাই তো? এই কটা এলিমেন্ট কিন্তু নিবে, আমি আগেই ভেঙে লিখে দিলাম। তাহলে আর 5 এবার ফর্ম করি দেখি। তাহলে x এর কথা বলেছিল, তাই তো? হ্যাঁ, তাহলে এবার x একটা করে বসাই আর এই পেয়ার গুলো বানিয়ে ফেলি। 1 যদি হয় তাহলে -4, আর এখানে হচ্ছে 1 বসালে -5, তাই তো? যদি 3 বসাই তাহলে -2, এবং যদি এখানে 3 বসাই তাহলে -1, এখানে যদি 5 বসাই, এখানে 5 বসালে 0, এখানে 5 বসালে +3, এখানে যদি 7 বসাই তাহলে 2, এখানে 7 বসালে 7, এখানে যদি 9 বসাই তাহলে হয়ে যাচ্ছে 5 9, অর্থাৎ 4, আর এখানে হচ্ছে 9 বসালে 18 মাইনাস 7 11, অর্থাৎ এই যে আমি রিলেশনটা পেলাম যেটা রোস্টার ফর্মে লেখা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এই রিলেশনটা। তাহলে এর ক্ষেত্রে ক্ষেত্র কত হচ্ছে, -4 2 0 -4 2 -2 0 2 4, এবং পাল্লা হয়ে যাচ্ছে কি, পাল্লা হয়ে যাচ্ছে -5, এই পোস্ট এলিমেন্ট গুলো -1 3 7 এন্ড 11। পরিষ্কার, ক্লিয়ার হয়েছে? নেক্সট নাম্বার 6, যেটা আর 6 এর কথা বলেছিল, সে আর 6টা দেখো কিভাবে ফর্ম করেছে।
R6 টা কিভাবে ফর্ম করেছে সেটা দেখো। R6 যেটা হচ্ছে কি বলেছিল না, তো R6 বলেছিল x, x স্কোয়ার মাইনাস 31, x, x স্কোয়ার মাইনাস 31 এটা, তাই তো? এখানে x এর মান বলেছিল 12 এর কম একটি মৌলিক সংখ্যা। তাহলে x ইজ ইকুয়ালস টু কি হতে পারে? মৌলিক সংখ্যা আমরা জানি 2 থেকে স্টার্ট হয়, 1 কিন্তু হয় না মৌলিক সংখ্যা। তাহলে 2 হয়, 3 হয়, 12 কম বলেছিল, তাই না? হ্যাঁ, 12 কম। তাহলে 5, তারপরে 7, তারপরে 11, তাই তো? আর কিন্তু কেউ মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে না। অর্থাৎ এই যে 2, 3, 5, 7, 11 এগুলো মান বসিয়ে বসিয়ে R6 কে কিন্তু ফর্ম করতে হবে। তাহলে ফার্স্ট যে পেয়ারটা আসছে, 2 যখন নিচ্ছি তখন 4 মাইনাস 31 অর্থাৎ 27 মাইনাস 27 কমা এখানে 2। তারপরের যে পেয়ারটা আসছে 3 যদি নিই তাহলে 3 কমা 3 থেকে 9 যদি হয় তাহলে এখানে কিন্তু মাইনাস 22। তারপরে 5 যদি নিই তাহলে 5 এর ক্ষেত্রে এখানে 25 মাইনাস 31 অর্থাৎ মাইনাস 6। এবং 7 যদি নিই তাহলে 7 আর এখানে, হ্যাঁ, 7 × 7 = 49 তাহলে এখানে হচ্ছে 18 অর্থাৎ 7, 18 এইটা একটা পদ হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে তোমার 11 যদি নিই তাহলে 11 এবং 11 স্কোয়ার মানে 121 মাইনাস 31 দ্যাট ইজ 90। অর্থাৎ এই যে পেয়ারটা আমরা পেলাম, এই পেয়ারগুলো নিয়ে কিন্তু R6 ফর্ম করলো। তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্র কত হচ্ছে? ক্ষেত্র হচ্ছে 2, 3, 5, 7, 11, তাই তো? সেকেন্ড ব্র্যাকেট এবং পাল্লা, ক্ষেত্র পাল্লা, এরা যেহেতু নিজেরা একটা সেট তাই অবশ্যই কিন্তু সেকেন্ড ব্র্যাকেট থাকবেই, মাইনাস 22, মাইনাস 6, 18 অ্যান্ড 90। ক্লিয়ার? পরিষ্কার বোঝা গেছে? তারপরের যে প্রবলেমটা সেটা দেখে নাও। 7, নাম্বার 7 বলেছিল এক্স কমা ওয়াই, এক্স হলো একটি পূর্ণ সংখ্যা এবং মডিউলাস মুছে ফেললাম এটা, নাম্বার 7। নাম্বার 7 কি বলেছিল? নাম্বার 7 বলেছিল যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো এখানে থাকবে যেখানে এক্স একটি পূর্ণ সংখ্যা, মানে এক্স পূর্ণ সংখ্যা মানে কিন্তু 0 থেকে স্টার্ট হয় এবং মডিউলাস এক্স লেস দেন 3, মড অফ এক্স লেস দেন 3। তার মানে কি কি হতে পারে বলো দেখি? এক্স এর মান 0 হতে পারে, 1 হতে পারে, -1 হতে পারে, 2 হতে পারে, -2 হতে পারে, এন্ড 3 হবে না, কারণ এখানে যেহেতু মডিউলাস 3 সরি +3 লেস দেন, তাহলে -2 হবে, -1 হবে, কারণ তার মডিউলাস নিলে অবশ্যই 3 এর থেকে ছোট হয়ে যায়। তাহলে সেই জন্য এখানে কিন্তু এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এবং ওয়াই এর কথা কি বলেছিল? যে ওয়াই এমন হবে যাতে এক্স -3, এইভাবে কিন্তু এই রিলেশন দিয়ে কিন্তু ওয়াইটাকে ফর্ম করতে হবে। তাহলে R7 যখন আমরা ফর্ম করব তখন তাহলে এই মানগুলো আমরা এখানে বসাবো এবং ওয়াই গুলো পাবো। অর্থাৎ ফার্স্ট পেয়ারে যদি আমি 0 বসাই তাহলে 0 বসালে এখানে -3, তার মডিউলাস 3 পাচ্ছি। তারপরে 1 যখন বসাবো তখন 1 বসালে পাচ্ছি কত? -2, যেটার মডিউলাস +2, তাহলে 1 + 2 এটা হয়ে যাচ্ছে। যখন -1 বসাচ্ছি তখন কি পাচ্ছি? -1 যদি এখানে বসাই তাহলে -4, তাহলে +4। তারপরে যখন এখানে 2 বসাচ্ছি তখন পাচ্ছি 2 বসালে 2 - 3 অর্থাৎ -1, যেটা +1 দিচ্ছে আমাদেরকে মডিউলাস বলে। এবং আরও একটা এলিমেন্ট, যখন -2 বসাচ্ছি তখন পাচ্ছি -5, যেটা আমাদেরকে +5 দিচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু দেখছি পোস্ট এলিমেন্টগুলো কখনো কিন্তু নেগেটিভ হবে না যেহেতু ওয়াইয়ের মডিউলাস আছে, তাই তো? এবং এক্স কি না, তো এক্স আমরা এখান থেকে চয়েস করে নিয়ে এখানে বসাচ্ছি, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রটা হয়ে যাচ্ছে কি 0, 1, -1, 2, -2 এবং পাল্লা হয়ে যাচ্ছে কি না, তো পাল্লা হয়ে যাচ্ছে তোমাদের 3, 2, 4, 1 অ্যান্ড 5। তাহলে 1, 2, 3, 4, 5 এগুলোই কিন্তু হয়ে যাচ্ছে পাল্লা, সেটাকে সাজিয়েও লিখে দিতে পারো তোমরা।
নাম্বার 8 যেটা 7 এর লাস্ট নাম্বার ছিল, নাম্বার 8, সেটাতে বলেছিল কি, সেটাতে বলেছিল সেই সমস্ত এক্স ওয়াই যেখানে এক্স কমা ওয়াই দুটোই ন্যাচারাল নাম্বার এবং একটা স্ট্রেট লাইন, খুব সহজ এটা, এই ধরনের অঙ্ক এর আগেও করলে তোমরা। এখানে বলেছিল যে বিলংস টু এক্স কমা ওয়াই বিলংস টু দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার, তার মানে হচ্ছে 0 1 2 3 4, সরি 0 বাদ দিয়ে 1 2 3 4, এইভাবে কিন্তু যেতে থাকবে। এবং আরেকটা স্টেট লাইন বলে দিয়েছিল যে এক্স প্লাস 3 ওয়াই কিন্তু 12 হবে, তাই তো? অর্থাৎ এখানে যদি আমরা এক্স এর মান শুধু দেখি তাহলে হচ্ছে 12 মাইনাস 3 ওয়াই, তাই তো? তাহলে এখানে আমরা কিন্তু আগে এক্স কে, যেহেতু এক্স একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ছিল, তার সাথে কোনো কিছু ছিল না, তাই জন্য এক্সটাকে আমি একদিকে রাখলাম, দিয়ে এবার ওয়াই কে চয়েস করি এবং এমন এক্স গুলো নেবো যেগুলো ন্যাচারাল নাম্বার হয়। তাহলে ওয়াই যদি আমরা এক ফার্স্টের ন্যাচারাল নাম্বারটা নিই তাহলে 3 12 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে আমাদের 9, অর্থাৎ 9,1 এই পেয়ারটা কিন্তু আসছে। যদি 2 নিই তাহলে 6, তাহলে এখানেও 12 মাইনাস 6 6 বেরোচ্ছে, তাহলে 6 6। যদি এখানে ওয়াই এর মান 3 নিই তাহলে 3 3 9, তার মানে ওয়াই এর মান 3 নিলাম 3 3 9, তাহলে 12 থেকে 9 বাদ গেলে আমার 3 থাকছে, তাই তো? 12 থেকে 3 3 9 বাদ গেলে 3 থাকছে, তাই না? না, এখানে ওয়াই এর মানটা কিন্তু 6 নয়, এখানে ওয়াই এর মানটা 2 নিয়েছিলাম, ওয়াই এর মানটা 2 নিয়েছিলাম এবং 3 6 বেরিয়েছিল, 12 থেকে 6 বাদ দিয়ে আমরা এক্স পেয়েছিলাম 6। যখন 3 নিলাম তখন 9 পেলাম এবং 12 থেকে 9 বাদ দিয়ে 3 পেলাম। যদি 4 নিই তাহলে 3 4 12 মাইনাস 12 0, কিন্তু 0টা এক্স নিতে পারবে না, কারণ সেটা যেহেতু ন্যাচারাল নাম্বার আছে তাহলে আমাদের কিন্তু লিমিটেশন এতটা অবধি। অর্থাৎ এই ক্ষেত্রে ক্ষেত্র হয়ে যাচ্ছে কিন্তু 9 6 এবং 3, আর পাল্লা হয়ে যাচ্ছে কিন্তু 1 2 এবং 3, তাই তো? 1 2 আর 3। তাহলে এই যে ক্ষেত্র ফাল্লার যে অঙ্কগুলো সেগুলো বোঝা গেল। এবার দেখো নাম্বার 8 9 10 11, এই অঙ্ক কটা একটু ভালো করে দেখো, তাহলে তোমরা পরবর্তীতে শর্ট কোশ্চেন যেগুলো আছে সংক্ষিপ্ত উত্তর দেবে সেগুলো নিজে নিজে পড়তে পারবে আশা করি। নাম্বার 8টা কি বলেছিল, একটি সমতুল্যতা সম্বন্ধের সংজ্ঞা দাও। সেটার ডেফিনেশনে প্রথমে বলে দেওয়া ছিল যে সমতুল্যতা সম্বন্ধ কোনটা, না তো যেটা সসম, প্রতিসম এবং ট্রানজিটিভ, অর্থাৎ সংক্রমণ হবে। দেখাও যে কোনো সমতলে অঙ্কিত ত্রিভুজ সমূহের সেটের উপর সদৃশ্যতা সম্বন্ধ একটি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে আমাকে এখানে চিন্তা ভাবনাটা একটু ভালো করে মানে দেখো, এখানে আমি যে সেটটা প্রথমে নেব মানে যার উপর রিলেশনটা ফর্ম আছে সেগুলো কিন্তু অল ট্রায়াঙ্গেল ইন এ প্লেন, মানে একটা প্লেনে যতগুলো ত্রিভুজ হয় সেই সমস্ত ত্রিভুজগুলো যদি আমি এ সেটে নিই, তাহলে ভাবো তো এর মধ্যে ধরো এই ধরনের একটা ত্রিভুজ আছে, হয়তো এই ধরনের একটা ত্রিভুজ আছে, আরো এই ধরনের ত্রিভুজ আছে। তো এবার যখন আমরা এ ক্রস এ ফর্ম করব তখন তো এর সাথে এটাও আসবে, আবার এর সাথে ধরো একটা একটু বড় আছে যেটা সদৃশ এর সাথে সদৃশ, বা হয়তো একটু ঘুরে আছে এইভাবে, এইভাবে হয়তো আছে যে এটার সাথে এটা হয়তো সদৃশ, তাহলে এইটার সাথে এটারও পেয়ার কখনো আসবে, সেই পেয়ার গুলো কিন্তু আমরা নিতে পারবো ওই রিলেশনের মধ্যে। রিলেশনের মধ্যে সেই সমস্ত T1 T1 গুলো থাকবে, T1 T2 গুলো থাকবে, মানে ট্রিঅ্যাঙ্গেল 1 এবং ট্রিঅ্যাঙ্গেল 2, যেখানে ট্রিঅ্যাঙ্গেল 1 এবং ট্রিঅ্যাঙ্গেল 2 হচ্ছে সবসময় সদৃশ্যতা, মানে T1 এবং T2 সদৃশ। যদি T1 T2 সদৃশ হয় তাহলেই কিন্তু এই রিলেশনে থাকার জায়গা পাবে, অর্থাৎ এই যে পেয়ার তার মধ্যে এটার সাথে হয়তো এই ট্রিঅ্যাঙ্গেলটারও কিন্তু পেয়ার আছে, এই ট্রিঅ্যাঙ্গেলটার সাথে একটা বড় ট্রিঅ্যাঙ্গেলেরও কিন্তু পেয়ার আছে, তাই তো? বা এটার সাথে তার নিজেরও পেয়ার আছে, কিন্তু আমি এখানে কাদেরকে নেব, যে সমস্ত ট্রিঅ্যাঙ্গেলগুলো ক্ষেত্রে সেই সমস্তটা আমরা এখানে নেব যারা কিন্তু একে অপরের সদৃশ। তাহলে এবার প্রথমে যদি আমরা রিফ্লেক্সিভিটি টেস্ট করি যে রিফ্লেক্সিভ কিনা, তাহলে দেখো এর মধ্যে কিন্তু মানে প্রত্যেকটা ত্রিভুজ তার নিজের সাথে যে যে জায়গাগুলোতে আছে সেগুলো কিন্তু এর মধ্যে চলে আসবে, কারণ T1 ইজ ইটসেলফ সদৃশ উইথ T1, T1 কিন্তু T1 এর সাথে সদৃশ। তাহলে নিজেই যেহেতু নিজের সাথে সদৃশ, একই যেহেতু, তাহলে কিন্তু তার প্রত্যেকটা ওই রকম এলিমেন্ট কিন্তু এর মধ্যে চলে আসছে, অর্থাৎ যে কোনো T1
T1 এর সাথে সদৃশ, T5 T5 টার সাথে সদৃশ, তাই না? এগুলো ট্রায়াঙ্গেলের নাম যদি T1 T2 T5 করে দিই তাহলে, অর্থাৎ প্রত্যেকে যেহেতু নিজেই নিজের সাথে সদৃশ তাহলে সেটা কিন্তু রিফ্লেক্সিভ, তাহলে রিফ্লেক্সিভ কারণ একটাই লিখে দেবে, সেটা হচ্ছে যে প্রত্যেক ত্রিভুজ নিজেই নিজের সাথে সদৃশ, প্রত্যেক ত্রিভুজ নিজেই নিজের সাথে সদৃশ, তাই না? তাহলে এইটুকুটা হয়ে গেল। এবার আমাকে কিন্তু বাকিগুলো, মানে যেটা রিফ্লেক্সিভ এর পর সিমেট্রিক, সেটা কিভাবে প্রমাণ করছি দেখো। এটা হয়ে গেছে, এবার আমি উপরেরটা একটু মুছে ফেলছি। সিমেট্রিসিটিটা প্রমাণ করতে গিয়ে, তাই তো? এবার হচ্ছে সিমেট্রিক কিনা সেটা করার জন্য কিন্তু আমরা এক্স দুটো আমরা এলিমেন্ট নিয়ে নিচ্ছি, যে T1 কমা T2 যেটা বিলং করছে আর এ, ধরে নিয়েছি যে T1 T2 বিলং করছে আর এ, যেখানে আরবিটারি T1 এবং T2। যেহেতু T1 T2 আর এ বিলং করছে, তাহলে তো বলতে পারো যে T1 এন্ড T2 সদৃশ, তাই তো? সদৃশ বলেই তো তারা আর এ থাকার জায়গা পেয়েছে। তাহলে যদি T1টা T2 সাথে সদৃশ হয়, তাহলে T2টাও T1 এর সাথে অবশ্যই সদৃশ হবে। এবার T2 যদি T1 এর সাথে সদৃশ হয়, তাহলে T2 কমা T1টা তো এই R এর মধ্যে থাকার জায়গা পাবে, দ্যাট ইজ T2 কমা T1 বিলংস টু R। তাহলে আমরা ধরেছিলাম কি, আমরা ধরেছিলাম যে রিফ্লেক্সিভটা লিখে নেবে, আমরা ধরেছিলাম যে T1 কমা T2 বিলং করছে R এ, তাহলে দেখছি যে তার অপোজিটটাও কিন্তু আরে অবশ্যই থাকবে। তাহলে এর ক্ষেত্রে কিন্তু সিমেট্রিসিটিটাও কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ সিমেট্রিক হচ্ছে। এবার ট্রানজিটিভিটি যদি টেস্ট করি, ট্রানজিটিভ কিনা সেই ট্রানজিটিভ টেস্ট করলে আমরা দুটো এলিমেন্ট ধরে নিতে হবে, যে T1 কমা T2 এইটা বিলং করছে আরে, এবং T2 কমা T3 বিলং করছে আরে। এই ধরনের কিন্তু আমরা ধরে নেব, যাতে এই দুটোতে কিন্তু মিল থাকে, তাই তো? তারপরে আমাকে দেখাতে হবে যে T1 এর সাথে T3 যেটার পেয়ার হয় সেটা আরে আছে কি নেই। তাহলে T1 T2 বিলং করছে আরে যেহেতু, তাহলে এর থেকে বলতে পারি যে T1 এন্ড T2 সদৃশ, তাই তো? আবার এটা যেহেতু বিলং করছে, তাহলে কি লিখতে পারি, যে T2 এন্ড T3 সদৃশ, তাই তো? এবার এই দুটো থেকে একসাথে আমরা কি লিখতে পারি, যেহেতু T1 T2 সদৃশ এবং T2 সাথে T3 সদৃশ, তাহলে T1 এর সাথে T3 অবশ্যই সদৃশ হবে, তাহলে T1 এর সাথে T3 সদৃশ হচ্ছে, তাই তো? যেটা ইমপ্লাই করছে যে T1 কমা T3 এই পেয়ারটাও বিলং করছে আরে, অর্থাৎ কিন্তু এইটা ট্রানজিটিভও বটে, অর্থাৎ ওই যে রিলেশনটা যেটা দেওয়া ছিল সেটা সিমেট্রিক, রিফ্লেক্সিভ এবং ট্রানজিটিভ, অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশন, অর্থাৎ সমতুল্য সম্বন্ধ। তাহলে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে সমতুল্যতা সম্বন্ধ। তোমরা লিখে নেবে লাস্ট পার্টটা, যেহেতু এটা সিমেট্রিক রিফ্লেক্সিভ এবং ট্রানজিটিভ, অর্থাৎ সসম প্রতিসম ও সংক্রমণ, তাই ইহা একটি সমতুল্যতা সম্বন্ধ। তারপরে নয়দা গেটটা এবার দেখো একটু, নয়দা গেটটা কি বলেছিল, এ একটা সেট যেটা এ বি সি, এবার বলেছিল যে এবিসি সেটের উপর একটি সম্বন্ধ আর এমন ভাবে সংজ্ঞাত যাতে সম্বন্ধটি সসম কিংবা প্রতিসম বা সংক্রমণ না হয়, অর্থাৎ আমাকে আর এমন একটা রিলেশন বানাতে হবে, অর্থাৎ এই এ ক্রস এর মধ্যে থেকে আমাকে, এর মধ্যে তো অনেকগুলো আছে, নখানা এলিমেন্ট আছে, তার মধ্যে বেছে আমাকে এখানে কিছু এলিমেন্ট নিতে হবে, যাতে করে কি এটা সসম না হয়, প্রতিসম না হয়, এবং সসম প্রতিসম কিংবা সংক্রমণ না হয়। তাহলে আমি এ এ নিলাম ধরো, বি বি নিলাম না, বা সি সি নিলাম না, যে কোনো একটাকে নিচ্ছি না। এবার লেটস সে যে এ বি নিলাম, এ বি নিয়েছি কিন্তু বি এ নিচ্ছি না, তাহলে আমার এটা প্রতিসমটা ভায়োলেট করে দিল, তাই তো? তাহলে এই দুটো এলিমেন্ট না, তা আমার কি কি তৈরি হলো, সসম তৈরি হয়ে গেল, প্রতিসম সসমও হচ্ছে না এবং প্রতিসমও হচ্ছে না। এবার আমাকে দেখি যে আমাকে কিন্তু এটা সংক্রমণও হওয়া চলবে না, কিন্তু এটা তো সংক্রমণ হয়ে যাচ্ছে, কারণ এ এ এ বি এ বি, অর্থাৎ এই এ বিটা তো এখানে আছে, তাহলে আমাকে এমন নিতে হবে যে বি সি ধরনের এলিমেন্ট আমি ধরো নিলাম, কিন্তু এ সি নিইনি। তাহলে এই ক্ষেত্রে দেখো এ এ এ বি সি
অর্থাৎ এখানে এবি নিয়েছি, বিএ নেই অর্থাৎ সসম হচ্ছে না, এবি বিসি আছে কিন্তু এসি নেই, তাহলে এটা সংক্রমণ হচ্ছে না, তাহলে এটা সংক্রমণও হচ্ছে না, প্রতিসমও হচ্ছে না এবং সসমও হচ্ছে না। সসমের জন্য আমরা একটা নিয়েছিলাম, কিন্তু একটা নিলে তো যথেষ্ট নয়, যদিও এটা না নিলেও নিতে পারতে, কিন্তু তাও একটা নিয়ে দেখালাম। তাহলে এই ধরনের অসংখ্য এক্সাম্পল পাওয়া যাবে যেখানে সেটা তোমার অসংখ্য না, ওই নখানা 2^9 এর মধ্যে কি অনেকগুলোই রিলেশন পাওয়া যাবে যেগুলো কিন্তু সংক্রমণও হবে না, সসমও হবে না এবং প্রতিসমও হবে না। নাম্বার 10, 10 দাগেরটা দেখো। নাম্বার 10 কি বলেছিল, মনে করো এ দেওয়া ছিল 1, 2, 3, এ 1, 2, 3 ইজ গিভেন, এবং আর দেওয়া ছিল, আরটাও কিন্তু রোস্টার ফর্মে আমাদেরকে দিয়ে দিয়েছিল, রোস্টার ফর্মে দিয়ে দিয়েছিল 1, 1, 2, 3, 3, 3, 2, 3 এবং 3, 3, এবং বলেছিল যে আর এর সঙ্গে সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি ক্রমিত জোড়সমূহ যোগ করো যাতে পরিবর্ধিত সম্বন্ধ দুটির প্রত্যেকটি সমতুল্যতা সম্বন্ধ হয়। আচ্ছা, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, না তো এই যে রিলেশনটা আছে এই রিলেশনটাকে আমাকে চেঞ্জ করে নিতে হবে আর ওয়ানে, এমন একটা আর ওয়ানে যাতে করে কি এখানে কিছু আমি আরো ইনক্লুড করব যাতে এটা একটা সমতুল্যতা সম্বন্ধ হয়ে দাঁড়াবে। তো আমরা সবচেয়ে বড়টা আগে সিলেক্ট করি, সবচেয়ে বড় কোনটা হতে পারে, এই তিনটে আমি এখানে রাখলাম, এবং তার সাথে যদি আমি এটা এ ক্রস এ মানে কত গো, নখানা এলিমেন্ট আছে তাই তো, 9 এলিমেন্ট আছে, এটাকে যদি পুরো এ ক্রস এ নিয়ে নিতাম, আমি পুরো এ ক্রস এ নিয়ে নিতাম, তাহলেই কিন্তু সবচেয়ে বড় যে সার্বিক সম্বন্ধটা হতো সেই সার্বিক সম্বন্ধটা কিন্তু অলওয়েজ সমতুল্যতা সম্বন্ধ, অর্থাৎ এই আর ওয়ানটা যদি আমরা সার্বিক সম্বন্ধ নিতাম, অর্থাৎ এটাকে বাদ দিয়ে বাকিগুলো যদি এর মধ্যে ইনক্লুশন করাতাম ঢোকাতাম, তাহলেই কিন্তু সেটা একটা সমতুল্যতা সম্বন্ধ হয়ে যেত। তাহলে সবচেয়ে বড়টা সমস্যা হলো না, এবার সবচেয়ে কম কি আমরা এর মধ্যে ইনক্লুশন করতে পারি যাতে করে কি সেটা সমতুল্য সম্বন্ধ হয়, এটাই কিন্তু বেশি কঠিন কাজ। অর্থাৎ এখানে যে কটা দিয়েছে সেই কটা আমি আগে লিখে দিই, 3, 3। তাহলে সসম হতে গেলে আমি বুঝতে পারছি যে এখানে 2, 2 অ্যাড করতেই হবে, তাহলে এটা অ্যাডিশন করলাম, আর কি করছি, তাহলে 1, 1, 2, 2, 3, 3 সসম হয়ে গেল। এবার যেহেতু 2, 3 আছে তাহলে আমাকে তো 3, 2 লাগবেই, কারণ প্রতিসম হতে গেলে, তাহলে 1, 1, 2, 3, 3, 2 আর এগুলো প্রত্যেকটাই কিন্তু নিজের প্রতিসম এলিমেন্ট আছে, তাহলে এটা কিন্তু প্রতিসম হয়ে যাচ্ছে এবং সসম হয়ে যাচ্ছে। এবার এটাকে সংক্রমণও দেখাতে হবে, আর কিছু যদি দরকার হয় তাহলে আমাকে ইনক্লুশন করতে হবে। আচ্ছা, এবার দেখি 2, 3 আর এখানে 3, 2, 2, 3, 3, 2, তাহলে এই 3, 3টা বাদ গিয়ে 2, 2 যেটা আছে, আবার এটাকে আগে এটাকে পরে যদি ধরি তাহলে 3, 2, 2, 3, তাহলে 3, 3 যেটা এখানে আছে। এবার 2 এইটাকে যদি আগে নিই আমরা, 2, 2 এবং 2, 3, তাহলে কিন্তু 2, 3 আছে, অর্থাৎ এটা কিন্তু সংক্রমণও হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটা এমন একটা সেট হচ্ছে যেটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, অর্থাৎ আমাদেরকে কোন দুটো ইনক্লুশন করতে হলো, 2, 2 এবং 3, 2, এই দুটো যখনই আমি এটার সাথে ইনক্লুড করে দিলাম এটা কিন্তু প্রতিসম, সসম এবং সংক্রমণ তিনটেই হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে সবচেয়ে বড় যখন নিব তখন কিন্তু ওই এ ক্রস এ মানে তার সাথে এই কটা বাদ দিয়ে বাকিগুলো ইনক্লুশন করতে হচ্ছে, এবং সবচেয়ে ছোট অর্থাৎ এটা আর এটা ইনক্লুড করলেই কিন্তু হয়ে যাচ্ছে। নাম্বার 11, এবার লাস্ট প্রবলেম যেটা আছে সেটা একটু দেখো ভালো করে। নাম্বার 11 বলছে, মনে করে P1, T2 ও T3 তিনটি সমকোণী ত্রিভুজ যাদের বাহু তিনটি যথাক্রমে 1, 3, 5, 5, 12 এবং 13 আর 6, 8, 10, এই T1, T2, T3 ত্রিভুজ তিনটির মধ্যে কারা সম্বন্ধযুক্ত সেটা বের করো, সমকোণী ত্রিভুজ যাদের তিনটি বাহু। আচ্ছা, 3, 4, 5 এখানে হ্যাঁ প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজই দিয়েছে তারা, তাদের বাহুগুলো এমন করে দেওয়া আছে, এবং ত্রিভুজ তিনটির মধ্যে কারা সম্বন্ধযুক্ত, অর্থাৎ আমাকে যে সেটটা নিতে হবে সেই সেটের মধ্যে ধরো ওই T1, T2 এবং T3 আছে।
T1, T2, T3 আছে, যেখান থেকে আমরা এখান থেকে কিন্তু A ক্রস A বুঝতে পারছো আমরা কিভাবে বানাবো, অর্থাৎ T1 T1 এর সাথে, T1 T2 এর সাথে, T1 T3 এর সাথে, আবার T2 T1 এর সাথে, T2 T2 এর সাথে, T2 আবার T3 এর সাথে, এইভাবে নখানা এলিমেন্ট আসবে ওখানে। এবার বলেছে ত্রিভুজ তিনটির মধ্যে কারা সম্বন্ধযুক্ত, কিন্তু কোন রিলেশনের কথা এখানে, তিনটি বাহু যথাক্রমে তো তিনটির মধ্যে কারা সম্বন্ধযুক্ত। এখানে দেখো সম্বন্ধযুক্ত হচ্ছে এই যে T1 এর যে এলিমেন্টগুলো, মানে T1 এর যে তোমার বাহুগুলো, সেগুলো আছে কত, 3, 4 এবং 5, তাই তো? আর T3 যেটা আছে সেটা আছে 6, 8 আর 10, অর্থাৎ এটার টুয়াইস টাইম, অর্থাৎ এটার ডাবল কিন্তু এর লেন্থগুলো, অর্থাৎ এটা কিন্তু এর সাথে সদৃশ ত্রিভুজ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই 3, 4, 5, 6, 8, 10 এর সাথে কিন্তু তাহলে সদৃশ্যতার যে রিলেশন, সেই সদৃশ্যতার রিলেশন কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। অর্থাৎ এই T1 যদি আমরা আর একটা রিলেশন ধরি, যে রিলেশনটা সদৃশ্যতার রিলেশন, সদৃশ্যতার রিলেশন, তাহলে সেই সদৃশ্যতার রিলেশনের মধ্যে কে কে আসছে, না তো T1 এবং T3 এই দুটো এলিমেন্ট কিন্তু আসছে, সরি T1 T3 এবং T3 T1 এবং T3 T1, তাহলে কিন্তু এরা সদৃশ্যতা রিলেশনের মধ্যে চলে আসছে। তাহলে এখানে আমরা একটা রিলেশন ফর্ম করলাম, যে রিলেশনটা হচ্ছে সদৃশ্য রিলেশন। তাহলে বোঝা গেছে, তাহলে আজকের ভিডিওটা এই এতটা পর্যন্তই থাক। এর পরবর্তী ভিডিওতে তোমরা সংক্ষিপ্তগুলো যেগুলো আছে সেগুলো করে দেওয়া হবে, সেগুলো ফলো করতে থাকো, এবং যেগুলো করানো হলো সেগুলো কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখো, যাতে করে কি কোনো সমস্যা তৈরি না হয়, কারণ ম্যাথামেটিক্সে জানো প্র্যাকটিসটাই কিন্তু মেন ব্যাপার, তা না হলে তোমরা কিন্তু ভুলে যাবে। অর্থাৎ বিশেষ করে এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা বারবার করে কিন্তু তোমাদের কিছুদিন পর পর এগুলোকে কিন্তু মনে রাখতে হবে। খুব সহজ মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি সহজও, কিন্তু মনে রাখতে গিয়ে সহজ জিনিস বেশি ভুলে, তো তো সেই কারণে তোমাদেরকে কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে যে মাঝে মধ্যে আমাদেরকে কিন্তু এই চ্যাপ্টারগুলো দেখতে হবে, MCQ হোক, ভেরি শর্ট অ্যান্সার, শর্ট অ্যান্সার সবগুলোই দেখতে হবে, এবং টেক্সটগুলো ভালো করে, টেক্সটে যে ভিডিও আছে সেগুলো ফলো করতে হবে। তাহলে তোমরা আমার চ্যানেল এডুকেশন সেলফ স্টাডিটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, পড়াশোনা করো।